সাম্প্রতিক সময়ে চিকিৎসা বিজ্ঞানের যে অগ্রগতি, সেখানে একটা বড় জায়গা জুড়ে আছে কিন্তু ইন্ডিভিজুয়ালাইজ ট্রিটমেন্ট, অর্থাৎ এক একজন রোগীর জন্য তার চাহিদা অনুযায়ী, তার রোগ অনুযায়ী চিকিৎসা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে স্টেম সেল রিজেনারেটিভ মেডিসিন এখন একেবারে হট টপিক। স্টেম সেলগুলো হচ্ছে সেই সমস্ত দেহকোষ যেগুলো আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের আদি কোষ আমরা বলতে পারি। যেমন লিভারের যে স্টেম সেলগুলো আছে সেখান থেকে লিভার তৈরি হবে, হার্টের যে স্টেম সেলগুলো আছে সেখান থেকে হার্ট তৈরি হবে, ব্যাপারটা অনেকটা এরকম। এবং স্টেম সেল কিন্তু আমরা আমাদের শরীরের বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে পারি, যেমন আমরা অস্থি মজ্জা বা বোন ম্যারো থেকে কালেক্ট করতে পারি, আমরা পেটের চর্বি বা অ্যাডিপোজ টিস্যু থেকে কালেক্ট করতে পারি, আমাদের যে আম্বিলিকাল কর্ড থাকে মার সাথে বাচ্চার যে যোগাযোগ থাকে আম্বিলিকাল কর্ডের মাধ্যমে সেখান থেকে যোগাযোগ করতে পারি। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে স্টেম সেল নিয়ে যে চিকিৎসাগুলো করা হচ্ছে সেগুলো কিন্তু এখনও এস্টাবলিশড কিছু না, এখনও এগুলো অনেকটাই গবেষণা পর্যায়ে আছে। বিভিন্ন রোগে স্টেম সেল প্রয়োগ করা হয়ে থাকে, তা সে লিভার ডিজিজ বলেন, কিডনি ডিজিজ বলেন, অটিজম বলেন, নানা রোগের ক্ষেত্রে নানা দেশে নানাভাবে স্টেম সেল প্রয়োগ করা হচ্ছে, নানা জায়গা থেকে স্টেম সেল সংগ্রহ করা হচ্ছে, এবং এক একজনের এক এক রকম অভিজ্ঞতা। যেমন হার্টের ক্ষেত্রে অভিজ্ঞতা বেশ ভালো, অনেকখানে হার্টের চিকিৎসা স্টেম সেল নিয়মিতই ব্যবহার করা হচ্ছে। কিন্তু পাশাপাশি স্টেম সেলের কিছু গ্রে এরিয়া আছে, এখানে অনেকগুলো এথিক্যাল ইস্যুস জড়িত আছে। আমি কার স্টেম সেল নিতে পারবো, কার স্টেম সেল নিতে পারবো না, আমি কি স্টেম সেল ব্যবহার করে মানুষকে প্রতারিত করছি কি না, অর্থাৎ আমি যদি বলি যে আপনার বয়সটা আমি 80 থেকে 60 করে দিব, 60 থেকে 40 করে দিব, বা আপনার গায়ের রঙ আমি 2 পরত ফর্সা করে দিব, এ ধরনের অন্যায় কথাবার্তা বলাও কিন্তু ঠিক না। কিংবা আমি যদি লিভারের ডাক্তার হিসেবে বলি যে আপনার লিভারটাকে আমি ভালো করে দিব, আপনার লিভার ক্যান্সার আর থাকবে না, আপনার লিভার ফেলিওর থাকবে না, এ ধরনের বলার মতো জায়গায় কিন্তু এখনও স্টেম সেলের চিকিৎসা পৌঁছায়নি। তাহলে স্টেম সেলটা কোথায় আছে? আমি লিভার চিকিৎসক হিসেবে আমরা বাংলাদেশে স্টেম সেল থেরাপি করছি লিভারের জন্য, এবং সেটি আমি আপনাদেরকে একটু ধারণা দিতে পারি। আমরা বাংলাদেশে যেটি করছি সেটি হচ্ছে আমরা অটোলোগাস হিমোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন করছি। এই গালভরা এই কথার মানে হচ্ছে যে আমরা রোগীকে প্রথমে ইঞ্জেকশন দিয়ে স্টিমুলেট করি, অর্থাৎ তাকে আমরা গ্রানুলোসাইট করোনারি স্টিমুলেটিং ফ্যাক্টর বা GCSF ইঞ্জেকশন দেই। এই ইঞ্জেকশনগুলো আমাদের ক্যান্সারের যারা বন্ধু আছেন, ক্যান্সারের ডাক্তার আছেন বিশেষজ্ঞ, তারা রোগীদের ক্ষেত্রে ব্যবহার করেন মূলত যখন ক্যান্সারের কেমোথেরাপির কারণে রক্তের শ্বেত রক্তকণিকাগুলো কমে যায়। তখন আমরা জানি স্টেম সেল হচ্ছে এক ধরনের শ্বেত রক্তকণিকা বা একই পরিবারের সেল। আমরা যেটা করি, আমরা রোগীদেরকে এই GCSF ইঞ্জেকশনগুলো দিলে তাদের বোন ম্যারো বা অস্থি মজ্জা থেকে প্রচুর পরিমাণে স্টেম সেল রক্তে চলে আসে। এরপর আমরা বিশেষ ধরনের কিট ব্যবহার করে অ্যাভারেসিস মেশিনের সাহায্যে রোগীর রক্ত থেকে স্টেম সেলগুলো সংগ্রহ করি। আমরা আমাদের গবেষণাকালীন পর্যায়ে যখন ছিলাম, যখন আমরা এভাবে স্টেম সেল দিয়ে চিকিৎসা শুরু করে নিই, তখন অনেক রোগীর ক্ষেত্রে দেখেছি যে স্টেম সেলের কাউন্ট কত থাকে। আমরা যে স্টেম সেল সংগ্রহ করছি কতগুলো স্টেম সেল আমরা রোগীকে দিচ্ছি, বা স্টেম সেলগুলো জীবিত বা ভায়াবল কিনা, এগুলো কিন্তু আমরা দেখে নিয়েছি। এখন আমরা জানি যে মোটামুটি এই পরিমাণ হোয়াইট সেল থাকলে যথেষ্ট পরিমাণে স্টেম সেল আছে। এই যে আমরা স্টেম সেলগুলো সংগ্রহ করলাম, এরপর আমরা যেটা করি সেটা আমরা লিভারের মধ্যে রোগীকে প্রয়োগ করি। সেটা আমরা দুভাবে করতে পারি, যেভাবে আমাদের হার্টের ডাক্তাররা ক্যাথ ল্যাবে গিয়ে রোগীকে তাদের হার্টের রোগীদেরকে স্টেন্টিং করেন, হার্টে রিং বসিয়ে দেন, একইভাবে আমরা ক্যাথ ল্যাবে যেয়ে রোগীর লিভারের মধ্যে ঢুকতে পারি এবং লিভারের মধ্যে স্টেম সেল দিয়ে আসতে পারি। অথবা কখনও কখনও আমরা আল্ট্রাসোনোগ্রাম মেশিনের সাহায্যে রোগীর লিভারের ভিতরে রক্তনালীগুলো শনাক্ত করে রক্তনালীর মধ্যে সরাসরি স্টেম সেলগুলোকে ইঞ্জেকশন দিয়ে দিতে পারি। এই যে আমরা স্টেম সেল নিয়ে কাজ করছি, আমরা কিন্তু আমাদের যে কাজের যে অভিজ্ঞতা সেটি খালি ডক্টর টিভি বা সামাজিক যোগাযোগ মাধ্যম বা প্রচার মাধ্যমে শেয়ার করছি তা না, আমাদের অভিজ্ঞতাগুলো কিন্তু আমরা বৈজ্ঞানিক জার্নালে প্রকাশ করেছি। এবং এ পর্যন্ত স্টেম সেল নিয়ে কাজের উপরে লিভার ডিজিজে বিভিন্ন আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নালে আমাদের কমপক্ষে 60টি প্রকাশনা রয়েছে। আমাদের আরও কিছু সাফল্য আছে, বৈজ্ঞানিক সাফল্য। পৃথিবীতে যে সমস্ত বিজ্ঞান একাডেমিগুলো আছে, যেমন বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সেস, এরকম বিজ্ঞান একাডেমিগুলো একটা আন্তর্জাতিক সংগঠন আছে, এটাকে ইন্টার একাডেমি পার্টনারশিপ বলে। সেই ইন্টার একাডেমি পার্টনারশিপ গত বছর সারা পৃথিবী থেকে নমিনেশন নিয়েছিল যে স্টেম সেল বিশারদ যারা আছেন তাদেরকে একটি প্যানেল তৈরি করার জন্য। আর সেখান থেকে আমার নাম মনোনয়ন দেওয়া হয়েছিল বাংলাদেশ থেকে, এবং সারা পৃথিবী থেকে মনোনীত এরকম অনেক স্টেম সেল বিশারদদের মধ্যে থেকে 12 জনকে বাছাই করে একটি স্টেটমেন্ট রচনা করা হয়েছে যে স্টেম সেলের চিকিৎসা ভবিষ্যতে কীরকম হবে পৃথিবীতে। এবং সেইখানে কিন্তু আমার সৌভাগ্য হয়েছে যে 12 জনের একজন হিসেবে মনোনীত হয়ে সেই প্রকাশনাটির সেই স্টেটমেন্টের অংশ হওয়ার। এটি প্রমাণ করে যে আমাদের যে স্টেম সেল থেরাপি লিভারের চিকিৎসা আমরা করছি সেটি কিন্তু এখন আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত, এবং সেগুলো আমাদের প্রকাশন এবং আমাদের বৈজ্ঞানিক ডকুমেন্টেশনের কল্যাণে। পাশাপাশি বাংলাদেশ সরকার কিন্তু এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা জানি যে স্টেম সেলের নানা রকম অপপ্রচার আছে, ব্যবসায়িক একটা গন্ধ আছে, এসব জিনিসকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য সরকার ওষুধ প্রশাসন অধিদপ্তরের মাধ্যমে একটি ন্যাশনাল গাইডলাইন প্রণয়ন করেছেন, যেটাকে আমাদের
ন্যাশনাল স্টেম সেল অ্যান্ড রিজেনেটিভ মেডিসিন গাইডলাইন বলা হচ্ছে। সেই গাইডলাইন অনুযায়ী বাংলাদেশে কারা স্টেম সেল করতে পারবেন, কমার্শিয়ালি করতে পারবেন, কীভাবে করতে পারবেন, কোন রোগে করতে পারবেন, সব কিছু একদম বিধিবদ্ধ আছে। এখন কিন্তু আমাদের দেশ সেই জায়গায় নেই যে কেউ নিয়ে সেই বায় ব্যাগ ভরে স্টেম সেল নিয়ে এসে দিয়ে গেল বা চটকদার বিজ্ঞাপন যে স্টেম সেল ট্রিটমেন্ট করতে পারলো। এবং সেই যে গাইডলাইনটি প্রণীত হলো সেখানেও কিন্তু আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। আমাদের একাধিক লিভার বিশেষজ্ঞ সেখানে অংশগ্রহণ করেছেন, আমি সহ। পাশাপাশি আমরা কিন্তু বাংলাদেশ স্টেম সেল অ্যান্ড রিজেনেটিভ মেডিসিন সোসাইটি গঠন করেছি এবং গত 5 বছর যাবৎ আমরা নিয়মিত আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছি, যেখানে শুধু লিভার বিশেষজ্ঞরাই নন বরং লিভারের চিকিৎসক, অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক, এমনকি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা শিক্ষক যারা চিকিৎসক নন কিন্তু স্টেম সেল গবেষণায় জড়িত, দেশি বিদেশি, তারা যোগ দিচ্ছেন এবং তারা তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করছেন। এবং আমরা কিন্তু প্যান্ডেমিক শুরু হওয়ার আগ পর্যন্ত প্রতি বছর 26 ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিলন হলে ফিজিক্যালি কনফারেন্সটি আয়োজন করতাম। প্যান্ডেমিকটি শুরু হওয়ার পরে গত বছর আমরা অনলাইনে মিটিংটি করেছি, এবছর সেটি অনলাইনে হবে। কিন্তু আমি যেটি বলতে চাচ্ছি যে বাংলাদেশে এখন স্টেম সেলের বৈজ্ঞানিক প্রয়োগ এতটাই এগিয়েছে যে আমরা কিন্তু গর্বের সাথে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করি প্রতি বছর এবং সেখানে বিদেশিরা আমাদের সাথে যোগ দিয়ে তাদের অভিজ্ঞতা আমাদেরকে জানান, আমাদের অভিজ্ঞতা জেনে তারা সমৃদ্ধ হন। ফলে আমি যেটি বলতে চাই যে স্টেম সেলের চিকিৎসা অন্তত লিভারের ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশ যথেষ্ট ভালো হয়ে গিয়েছে। এখন যদি আপনারা জানতে চান এই যে আমি এত কথা বলছি স্টেম সেল দিয়ে লিভারের চিকিৎসা করছি, তাতে লিভারের কী উপকার হচ্ছে বা কেনই আমরা করছি, তো লিভার সিরোসিস যাদের হয়, যাদের লিভার ফেইলিওর থাকে, তাদের কিন্তু একটা পর্যায়ে লিভার ট্রান্সপ্লান্টেশন ছাড়া কিছু করার থাকে না। কিন্তু এখানে কতগুলো ব্যারিয়ার আছে। প্রথম ব্যারিয়ার, বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্টেশন হয় না, আশা করি সামনে হবে। এখন পর্যন্ত আমাদের লিভার রোগীদেরকে ট্রান্সপ্লান্ট করতে হলে প্রতিবেশী ভারতে যেতে হয়, সেখানে খরচের একটা ব্যাপার থাকে, 40-45 লক্ষ টাকার মতো খরচ হয়। পাশাপাশি যে ডোনার লাগে, এখন আত্মীয় ডোনার নিয়ে যেতে হবে, কেউ কিন্তু কাউকে কেনা ডোনার দিয়ে ট্রান্সপ্লান্ট করবে না, সেটা কখনোই সম্ভব না। তো ফলে এটা সবসময় সম্ভব হয় না টাকার কারণে, বিদেশ যাওয়ার কারণে ডোনার পাওয়া যাচ্ছে না। আর সবচেয়ে বড় কথা, যখন সামনে বাংলাদেশের ট্রান্সপ্লান্টেশন শুরুও হয়ে যাবে, কখনোই কিন্তু আমরা আমাদের জন্য প্রয়োজনীয় সংখ্যক ট্রান্সপ্লান্টেশন এদেশে করতে পারবো না। এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমরা ভারতের দিকেই তাকিয়ে দেখি, সেখানে বছরে গড়ে প্রায় 5,000 মতো লিভার ট্রান্সপ্লান্টেশন হয়, কিন্তু ভারতের চাহিদা 25,000। অর্থাৎ ভারত পৃথিবীর যে প্রথম শীর্ষস্থানে 3টি বা 4টি লিভার ট্রান্সপ্লান্ট করা দেশের একটি, তারাও কিন্তু তাদের চাহিদার 1/5 পূরণ করতে পারছে মাত্র। সেক্ষেত্রে বাংলাদেশ তার চাহিদার পুরো অংশ ট্রান্সপ্লান্ট কোনোদিনও পূরণ করতে পারবে এমনটা প্রত্যাশিত না, কোনো দেশই পারে নেই। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে স্টেম সেল থেরাপিটা আমরা শুরু করেছি এবং আমাদের যে অভিজ্ঞতা তাতে আমরা দেখছি যে স্টেম সেল থেরাপি করলে মানুষ পুরো সুস্থ হয়ে যান, একথা লিভার রোগী তা আমি বলবো না, কিন্তু লিভারের যথেষ্ট উন্নতি হয়, কেউ কেউ পুরোই সুস্থ হয়ে যান, এটাও আমরা দেখেছি। অধিকাংশ ক্ষেত্রে কম বেশি উন্নতি হয়, যারা হয়তো মাসে 3 বার হাসপাতালে আসতেন তারা হয়তো 3 মাসে 1 বার আসেন, যাদের হয়তো আগামী 1 মাসের মধ্যে লিভার ট্রান্সপ্লান্ট করার দরকার ছিল তারা হয়তো 1 বছর 2 বছর 3 বছর আর লিভার ট্রান্সপ্লান্ট করার দরকার পড়ছে না। আমি যদি আর সহজভাবে বলি, যদি আপনি লিভার ট্রান্সপ্লান্ট করেন তাহলে আপনার একটা নতুন গাড়ি কেনার মতো, নতুন গাড়ি ছুটবে দৌড়াবে, আর যদি স্টেম সেল থেরাপি করেন গাড়িটার পুরনো গাড়িটার ইঞ্জিনটা ওভারহলিং করার মতো, গাড়িটা আগের চেয়ে ভালো ছুটবে কিন্তু নতুন গাড়ির মতো দৌড়াবে না। ফলে স্টেম সেল থেরাপি কোনো মিরাকল চিকিৎসা নয়, স্টেম সেল থেরাপি কোনো অলৌকিক চিকিৎসা পদ্ধতি নয়, কিন্তু স্টেম সেল থেরাপি একটি বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি যেটি আস্তে আস্তে বিকশিত হচ্ছে। এই নিয়ে আমাদের জ্ঞান বাড়ছে, বাংলাদেশ স্টেম সেল থেরাপির ক্ষেত্রে একদম রাইট ট্র্যাকে আছে, আমাদের এখানে সরকারি উদ্যোগে গাইডলাইন তৈরি হয়েছে, আমাদের দেশে অনেক বিশেষজ্ঞ চিকিৎসক লিভার রোগ ছাড়াও অন্যান্য রোগে বৈজ্ঞানিকভাবে স্টেম সেল থেরাপি প্রয়োগ করছেন, যেটা আমরা দেশে বিদেশে কনফারেন্সে পাবলিকেশনের মাধ্যমে তুলে ধরছি, এবং আমাদের দেশে প্রচুর মানুষ স্টেম সেল চিকিৎসা করে উপকৃত হচ্ছেন। কিন্তু তাই বলে এমনটি মনে করার কোনো কারণ নেই, আমি আবারও বলছি স্টেম সেল কোনো অলৌকিক চিকিৎসা পদ্ধতি নয়, কিন্তু এটি দিয়ে নিঃসন্দেহে মানুষের উপকার হয়। তো আজকে এই পর্যন্তই, সামনে নিশ্চয়ই ডক্টর শ্রীর মাধ্যমে আরও কোনো বিষয়ে আবার আপনাদের সামনে আসার সুযোগ হবে।